সম্মানিত ভাই বন্ধুগণ, রবিউল আউয়াল মাস শুরু হয়েছে। গোটা বিশ্বের মুসলিমদের বিরাট একটি অংশ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস উদযাপন করে থাকেন। আবার এর বিপরীতে আমরা অনেকেই এই জন্মদিবস উদযাপন করি না, ইসলাম বহির্ভূত একটি কাজ বলে আখ্যায়িত করি। তো এই নিয়ে একেবারে সাধারণ মুসলমানদের অনেকেই, যারা আসলে ইসলাম পরিষ্কারভাবে তাদের কাছে স্পষ্ট না, ইসলামের বিধিবিধানগুলো একেবারে ক্লিয়ার না, ইসলামের মূলনীতি সম্পর্কে যাদের খুব বেশি ধারণা নাই, তারা অনেকে ধোঁয়াশার ভেতরে পড়ে যান যে আমরা কোনটাকে সঠিক বলবো আর কোনটাকে ভুল বলবো। তো এই জন্য আজকে আমরা সংক্ষেপে কয়েকটি পয়েন্ট উল্লেখ করতে চাই। কেন আমরা ঈদে মিলাদুন্নবী এটাকে বেদাত বলি, কেন আমরা বারোই রবিউল আউয়াল নবী জন্মের আনন্দ উৎসব উদযাপন করাকে শরীয়ত বহির্ভূত বলি, এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই এই কথাটি আমরা কেন বলি, তার পাঁচ ছয়টি কারণ আমরা আজকে সংক্ষেপে উল্লেখ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম ভূমিকা স্বরূপ যে কথাটি বলতে চাই সেটি হলো, আমরা অনেক মুসলমান আছি যারা মাশাআল্লাহ পাঁচক্ত সালাত আদায় করি, রমজানে সিয়াম রাখি, জাকাত দেই, হজ পালন করি, অনেক ইসলামের অনেক বিধান আমরা মানি আলহামদুলিল্লাহ, কিন্তু ইসলামটাই বুঝি না। বড় মজার বিষয় হলো আমরা ইসলামটাই বুঝি না, ইসলামের অনেক কিছু মানি, অনেক আমল ইবাদত করি, কিন্তু আসলে ইসলামটা কি এই জিনিসটি আমরা বুঝি না। ইসলামটা কি এটাকে এক লাইনে যদি আমরা বলতে যাই তাহলে কোরআনে কারিমের একটি আয়াত চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, তোমাদেরকে রাসূল যা দিয়েছেন সেটাকে ধরো, গ্রহণ করো নাও, আর রাসূল যেটা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকো, বিরত থাকো। বাস এই দুই কথা ইসলাম হয়ে গেল, গোটা ইসলামটা হলো এই দুই কথার ভিতরেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন সেটাকে ধরো, আঁকড়ে ধরো, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা থেকে বিরত থাকতে বলেছেন, নিষেধ করেছেন, সেটা থেকে বিরত থাকো, দূরে থাকো। বাস এই দুই কথার ভিতরে গোটা ইসলাম চলে আসলো। একেবারে ইসলামের যত রকমের ব্যাখ্যা আমরা দেই না কেন, আত্মসমর্পণ করা, সারেন্ডার করা, আল্লাহর সামনে মাথা নত করা, আল্লাহর সমস্ত বিধিবিধান মানা, যত কথা বলি আমরা, এই সব কথাগুলো এই দুই কথার ভিতরে চলে আসছে। ইসলামটাই হলো আসলে কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করার নাম। তিনি যেটা দিয়েছেন সেটাকে ভালো হিসাবে গ্রহণ করব, তিনি দেন নাই অন্য কেউ দিছে, সেটা যত ভালো হোক ওইটা ভালো হিসাবে গ্রহণ করব না। এই পয়েন্টটি আমরা অনেকে ধরতে পারি না। আমরা মনে করি যে কাজটা তো ভালো, এই কাজটা তো অমুক কাজটা তো ভালো, এই কাজটার ভিতরে খারাপ কিছু দেখছি না, এখানে তো গান বাজনা হয় না, এখানে তো কোনো নাচ হয় না, এখানে তো হারাম কিছু হচ্ছে না, তাহলে সমস্যাটা কোথায়? প্রিয় ভাই, সমস্যা হলো আপনি যে কাজটিকে ভালো মনে করছেন সেই কাজটি ভালো হবে তখন যদি এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দিয়ে থাকেন, তার রেখে যাওয়া, তার দিয়ে যাওয়া বিধান আমল সেটা আমাদের জন্য ভালো আমল হিসাবে গণ্য হবে আল্লাহর কাছে। আর যদি তিনি না দিয়ে অন্য কেউ দিয়ে যান, সেটা বাহ্যিকভাবে যত ভালোই হোক না কেন সেটা কি না, ভালো না। তাহলে এক কথায় ইসলামটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো দিয়েছেন সেগুলোকে একমাত্র ভালো হিসেবে গ্রহণ করা, বাহির থেকে আর ভালো বলে যত ভালো কাজই হোক কোনো কিছুকে অ্যাকসেপ্ট না করা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকা। তিনি ছাড়া অন্য কেউ যদি নিষেধ করেন, তার নিষেধাজ্ঞার বাইরে আর কোনো নিষেধাজ্ঞা যদি কেউ করে থাকে, তাহলে সেগুলোকে নিজের শরীয়ত হিসাবে, শরীয়তের নিষেধাজ্ঞা হিসাবে গ্রহণ না করা। এই দুই কথা হলো কি ভাই, ইসলাম। এই কথাটা যদি আমরা বুঝি তাহলে সেক্ষেত্রে আমরা মিলাদুন্নবীর আলোচনা বলি, আর অনেক আলোচনা আছে যে আলোচনাগুলো আমাদের জন্য বুঝতে কি হবে, সহজ হবে। কিন্তু এই মূল বিষয়টা যদি জানা না থাকে তাহলে সারা জীবন ইসলাম চর্চা করব কিন্তু ইসলাম কি সেটাই বোঝা হবে না। আল্লাহ আমাদেরকে ইসলামটা বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, এই মিলাদুন্নবী বারো রবিউল আউয়াল উপলক্ষে যেটি অনেক ভাইয়েরা করে থাকেন আমাদের, আমরা সেটা করি না, করতে নিষেধ করি, অনেক উলামা একরাম নিষেধ করেন, সেটা কেন নিষেধ করেন তার বলছি আমরা কয়েকটি কারণ উল্লেখ করব। নাম্বার এক, সর্বপ্রথম কারণ হলো রবিউল আউয়ালের বারো তারিখে নবী জন্মের আনন্দ উৎসব বা ঈদ মিলাদুন্নবী যে পালন করা হয়ে থাকে এর ভিত্তিটা একেবারেই দুর্বল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রবিউল আউয়ালের বারো তারিখে হয়েছে এরকম মত ইতিহাসের বই পুস্তকে পাওয়া যায়, কিন্তু এর বিপরীত মত বেশি এবং শক্তিশালী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসে হয়েছে এটা মোটামুটি প্রায় নিশ্চিত, কিন্তু এই মাসের কোন তারিখে হয়েছে
সেই তারিখটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত পাওয়া যায়। সবচাইতে গ্রহণযোগ্য মতগুলোর ভিতর অন্যতম হলো নয় রবিউল আউয়াল। একেবারে সিরাত ইবনে হিশাম থেকে নিয়ে রাহিকুল মখদুম পর্যন্ত হাল আমলের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তার জীবন আদর্শের উপরে, তার জীবন চরিত্রের উপরে যত গ্রন্থ রচিত হয়েছে, তার জন্ম বৃত্তান্ত, তার জন্মের তারিখ নিয়ে যত বিশ্লেষণ আছে, তার সবগুলোকে যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে মোটামুটি রবিউল আউয়াল মাসের নয় তারিখ, এগারো তারিখ, বারো তারিখ বিভিন্ন তারিখ ইতিহাসের কিতাবগুলোতে আসছে। অর্থাৎ রবিউল আউয়ালের বারো তারিখেই তিনি জন্মগ্রহণ করেছেন এ বিষয়টি কি না, চূড়ান্ত না। ইতিহাসের বইতে এক একটাতে এক এক রকম আছে, তবে প্রায় সমস্ত ইতিহাসবিদরা একমত যে নবী সাল্লাল্লাহু সাল্লামের মৃত্যু হয়েছিল রবিউল আউয়ালের বারো তারিখে। অর্থাৎ রবিউল আউয়াল বারো তারিখে নবী সাল্লাল্লাহু সাল্লামের ওফাত দিবস, তার মৃত্যু দিবস, এতে কোনো কি নাই, সন্দেহ নাই। কিন্তু ওই দিনে তার জন্ম হয়েছিল কিনা না অন্য কোনো দিনে হয়েছিল এটা নিয়ে কি আছে, সন্দেহ আছে, বিভিন্ন মত আছে। এখন কেউ প্রশ্ন করতে পারেন নবী সাল্লাল্লাহু সাল্লামের জন্মের তারিখটা নিয়ে কেন ইতিহাসবিদদের মধ্যে দ্বিমত দেখা দিল, তার মৃত্যু তারিখটা নিয়ে সবাই নিশ্চিত যে ওই দিনে মৃত্যু হয়েছে, কিন্তু জন্ম তারিখটা নিয়ে কেন সন্দেহ দেখা দিল? এর কারণ হলো, প্রিয় ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন তখন কিন্তু তিনি মহামানব হিসাবে সাধারণ মানুষের কাছে প্রসিদ্ধ পরিচিত ছিলেন না। মক্কাতে অন্য দশটা শিশুর মতো আরেকটা শিশুর জন্ম হয়েছে, যার কারণে তার জন্ম তারিখ সংরক্ষণের ব্যাপারে সাধারণ মানুষের তেমন কোনো কৌতূহল বা আগ্রহ ছিল না। এই জন্য তার জন্মের অ্যাকচুয়াল তারিখটা কি বারো রবিউল আউয়াল বারো তারিখ না নয় তারিখ না অন্য কোনো তারিখ, সেটা নিয়ে ইতিহাসবিদদের ভিতরে নানা রকম মত দেখা দিয়েছে। কিন্তু এর বিপরীতে তিনি যেদিন মৃত্যুবরণ করেছিলেন সেদিন কিন্তু তিনি মহামানব, সেদিন লক্ষ লক্ষ মানুষ তাকে ফলো করে, সারা পৃথিবী তাকে চিনে, অতএব তার মৃত্যুর দিনটা সকলেই সংরক্ষণ করছে। তাহলে আমরা যে জিনিসটি জানতে পারলাম এই কথা থেকে, সেটা হলো রবিউল আউয়ালের বারো তারিখ যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনকে ধার্য করে এই দিন উপলক্ষে বিভিন্ন ঘটা করে অনুষ্ঠান করা হয়ে থাকে, উৎসব পালন করা হয়ে থাকে, এবং বলা হয় এটা সাইয়েদুল আয়াদ, যত ঈদ আছে সকল ঈদের সেরা ঈদ নাকি বিশ্ব নবীর জন্ম ঈদ। এই যে কথাগুলো আমাদের কিছু ভাইরা বলে থাকেন, তাদের কাছে আমরা যদি প্রশ্ন রাখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রবিউল আউয়ালের বারো তারিখে জন্ম হয়েছে এই মর্মে কোন বইতে আপনি ইতিহাসবিদদের ঐক্যমত প্রমাণ করতে পারবেন না, সমস্ত বইগুলোতেই বিভিন্ন তারিখ উল্লেখ আছে কিন্তু মৃত্যুর দিবস এটা নিশ্চিত, তাহলে যে দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছে এটা নিশ্চিত, সেদিনে কোনো মুসলমান কি করতে পারে না, অন্তত আনন্দ বা উৎসব করতে পারে না। আর যদি আমরা কথার খাতিরে ধরেও নেই যে ওই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয়েছিল, জন্ম হয়েছিল, তাহলে আমরা একই দিনে জন্ম একই দিনে মৃত্যু এটা যদি ধরে নেই, তাহলে তো দিনের অর্ধেক হাসা উচিত আর অর্ধেক কাঁদা উচিত। অর্ধেক আপনি ঈদ পালন করেন, উৎসব পালন করেন, আর অর্ধেক কান্নাকাটি করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে আপনি শুধু হাসবেন, তার মৃত্যুর কথা মনে করে কাঁদবেন না, এটা তো চরম লজ্জাস্কর কথাবার্তা, এটা তো চরম আফসোসের কথা, দুঃখজনক বিষয়।